7 বছর বয়স থেকে ডায়াবেটিসে আক্রান্ত দুর্বল শরীরে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের 11 বছরের রুমকি রাওয়ের বুধবার এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হয় আর এই খবরের জেরে বালিকা ও তার পরিবারের পাশে দাঁড়ালেন মহকুমা শাসক ও বেসরকারি স্কুল কর্তৃপক্ষ বুধবার এবিপি আনন্দে এই খবর দেখে বালিকার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দুর্গাপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাই স্কুলের অধ্যক্ষা বৃহস্পতিবার মহকুমা শাসকের মাধ্যমে বালিকার পরিবারের হাতে 30,000 টাকা তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ এবিপি আনন্দকে অনেক ধন্যবাদ তো সংবাদ মাধ্যমে জানার পরে বাবাকে বলি বাবা বলেন বাবাই মেন আমার ইন্সপিরেশন যাতে সঠিক চিকিৎসা হয় সেই জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা চান আশীর্বাদ করেছেন যেন বাচ্চাটি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে বুধবার সকালে মহকুমা শাসকের উদ্যোগে রুমকিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় বৃহস্পতিবার সেখানেই ভর্তি করা হয়েছে বালিকাকে চিকিৎসা সুনিশ্চিত করতে নিজে হাসপাতালে গিয়ে সুপারের সঙ্গে কথা বলেন মহকুমা শাসক প্রথমে আপনাদের ধন্যবাদ দেব ওনাকে আমাদের সামনে নিয়ে আসার জন্য দ্বিতীয় কথা হচ্ছে আমরা জাস্ট সরকারিভাবে যারা আছি আমাদের কাজটা অনুঘটকের মতন আমাদের কাজ হচ্ছে যদি কেউ বিপদে পড়েন তাকে হেল্প করা পেশেন্টকে আমি দেখেও এসেছি ঠিকই আছে এখন ট্রিটমেন্ট ঠিক চলছে আমরা শুধু এখানেই থেমে থাকছি না আমরা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে পাঠানোর জন্য প্রিলিমিনারি স্টেপ আমরা শুরু করেছি আমরা কথা বলেছি পরিবারের আশা এবার হয়তো সুস্থ হয়ে উঠবে রুমকে আর স্কুলে যাবে সে সত্যি খুবই ভালো লাগছে বাচ্চাটা ট্রিটমেন্ট হচ্ছে বলে এবং ওনারা আপনাদের সাহায্য থেকেই ওনাদের কাছে আমিও পৌঁছালাম সত্যি ওনারা মানে কি বলবো আর মানে সত্যি খুবই করলেন এই টাইমটা মানে আমি এতদিনও কাউকে সেটা খুঁজে পাইনি বাবা রং মিস্ত্রি মা বাড়িতে বাড়িতে আয়ার কাজ করেন সংসারে নিত্য অভাব মেয়ের চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত পরিবার এই পরিস্থিতিতে বালিকার পরিবারকে বিনামূল্যে ওষুধ ও কিট সরবরাহের জন্য দুর্গাপুরের বেসরকারি প্যাথোলজিক্যাল ল্যাবগুলি সংগঠনকে আর্জি জানান মহকুমা শাসক সেই মতো তারাও বালিকার পরিবারের পাশে দাঁড়িয়েছে মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ পশ্চিম বর্ধমান